তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা কলকাতা সহ দক্ষিণবঙ্গে কাপাবে কালবৈশাখী ঝড় আজ বাংলা আগামী তিন দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা হতে পারে কালবৈশাখী এমনটাই জানা গিয়েছে আবহাওয়া দপ্তরের সূত্রে মঙ্গলবার মরশুমের প্রথম কালবৈশাখী কলকাতায় জানালো আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় যেমন মালদহ মুর্শিদাবাদ বীরভূম নদীয়ার বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া চলবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে চলবে বৃষ্টি কলকাতায় আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক থেকে এক ডিগ্রি নিচে গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক থেকে এক ডিগ্রি নিচে বাতাসে জলীয় পরিমাণ ছিল চল্লিশ থেকে সাতানব্বই শতাংশ গত চব্বিশ ঘন্টার বৃষ্টি হয়েছে ছয় পয়েন্ট দুই মিলিমিটার আগামী চব্বিশ ঘন্টায় বিক্ষিপ্ত বৃষ্টি রাজ পূর্বাভাস রাজ্যে উত্তরবঙ্গে দার্জিলিং সহ পাঁচ জেলা দক্ষিণের নদিয়া মুর্শিদাবাদ বীরভূম সহ বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে বৃহস্পতি ও শুক্রবার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতে উড়িষ্যাতে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি হবে বিহার ঝাড়খণ্ড আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহ জুড়েই বৃষ্টি হতে পারে রাজ্যে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে আজ ও কাল দমকা হাওয়া বইতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজ্যে তো ফ্রেন্স তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ছিল আজকের লেটেস্ট আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেকে উৎসাহী করে তোলে আর চ্যানেলে নতুনবার ভিজিট করলে চ্যানেলটি দেখি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবহাওয়ার নতুন নতুন আপডেট পেতে তো ফ্রেন্ডস আজকে আমি এখানে বিদায় নিয়েছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে